ওং পরমাত্মা নমঃ। শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ তৃতীয় স্কন্ধ, ভক্তিযোগ ও সংসার বর্ণন। দেবাহুতি বলে, পুত্র কর অবধান, ভক্তির লক্ষণ কহ হই তৎযত্নবান, জীবির সংসার গতি বল হো আমারে, মুমুক্ষু মানব যাহে পারে তরিবারে, যার ভয়ে প্রজা সব পুণ্যকর্ম করে, কালের লক্ষণ বল আমার গোচরে, অজ্ঞাত কারণ যাহা শক্ত সংসারে, আবির্ভূত তুমি তার দুঃখ বুঝিবারে, শুনিয়া জানো কেব জননী বাক্য কপিল সুমতি, প্রশংসা করেন তার প্রীতহন অতি, ধীরে ধীরে ভক্তিযোগ কহে অতঃপর, দেবাহুতি হইলেন পাইলেন প্রশ্নের উত্তর, ভক্তিযোগ হয় মাত অনেক প্রকার, বিশেষ বিশেষ মার্গে প্রকাশ তাহার, হিংসা দম্ভ ধরে ভক্তি করে যেই জন, সে ভক্তি তামস ভক্তি হয় অনুক্ষণ, ঐশ্বর্য কামনা করে ভক্তি যেই করে, সেই ভক্তি রাজস্ব ভক্তি, জানিও অন্তরে শ্রীহরির ভক্তিতরে যে করে ভকতি, তাহাই সাত্বিক ভক্তি, শুনো শুনো সতী, নির্গুণ ভক্তি কামী হয় যেই জন, মুক্তি তারে তলালায়িত করে তার মন, কিছু নাহি কাম্য তার সংসার মাঝার, কেবল আমার সেবা করে এই সার, এই ভক্তি যোগে জীব পায় পরিত্রাণ, ব্রহ্মপদ লাভ করে সেই মহাপ্রাণ, নিত্য নিত্য যেই করে ধর্ম অনুষ্ঠান, নিষ্কম হইয়া করে পূজার বিধান, প্রতিমা দর্শন তার স্পর্শন পূজন, নিত্য নিত্য সেই করে স্তবন বন্দন, সর্বরূপে এইভাবে অস্তিত্ব আমার, ধৈর্য বৈরাগ্যশালী হয় চিত্ত যার, সাধুরে সম্মান করে দয়া করে হিনে, ইন্দ্রিয় দমন যেই করে প্রতিদিনে, মোর নাম গান করে সাধু সঙ্গ করে, সদাদিন ভাব যেই দেখায় অন্তরে, কেই জন ভগবান ভাগ্যবান তুলি নাহিয়া, ভুল নাহিয়ার অনাসে পায় সেই চরণ আমার, ভক্তিযোগা যুক্তিযুক্ত রহে অবিকারে, অক্লেশ রবিয়া থাকে আমার পরম আত্মারে, পুষ্পতি গন্ধ যথা বায়ু ভরে যায়, যোগারূঢ় ব্যক্তি মরে সেইভাবে পায়, সর্বভূমি আত্মরূপে আমি বর্তমান, সবার ঈশ্বর আমি সবার নিদান, প্রাণ নিন্দা করে যেই কুভূতার প্রতি, অর্চিত হলেও আমি নাহি লোভিপ্রীতি, ব্রহ্মার ভূতে যার পৃথক দর্শন, আমারে যে দেশ করে বিস্তৃত দেশ ভাবন, যে জন মূলতা বসে নাহি ভজে মোরে, শাস্তি নাহি পায় প্রভু আছে যেন আমারে, শান্তি নাহি পায় প্রভু সে যেন অন্তরে, যতদিন জীব মোরে না বুঝিতে পারে, ততদিন জীব যেন পূজে প্রতিমারে, অচেতন বস্তু হতে শ্রেষ্ঠ সচেতন, সচেতন হতে শ্রেষ্ঠ প্রাণধারী জন, প্রাণধারী হতে শ্রেষ্ঠ জ্ঞানবান যত, সংসার মাঝারে মা গোজানীয় সতত, জ্ঞানবান হতে শ্রেষ্ঠ পাদব সকল, তাহা হতে শ্রেষ্ঠ হয় যত মৎস্য দল, মৎস্য হতে শ্রেষ্ঠ হয় যতেক ভ্রমর, ভ্রমর হইতে শ্রেষ্ঠ সর্প নিরন্তর, সর্প হইতে শ্রেষ্ঠ কাক সেই বাঘ, সেই কাক হতে বহুপথ জীবগণ শ্রেষ্ঠ জগতে, বহুপথ হস্তে হতে শ্রেষ্ঠ চতুষ্পদ জব, যা হতে শ্রেষ্ঠ হয় যতেক মানব, মানবের মধ্যে শ্রেষ্ঠ হয় বিপ্রগণ, বিপ্রীর মাঝারে শ্রেষ্ঠ বেদজ্ঞ ব্রাহ্মণ, তাহা হইতে শ্রেষ্ঠ হয় বেদার্থজ্ঞজন, সকলের শ্রেষ্ঠ হয় বঙ্গ সঙ্গত্যাগীগণ, নিষ্কাম ও সঙ্গত্যাগী যেই জন হয়, কর্মফল দান মোরে করে সমুদয়, সর্বত্র সমানদর্শী হয় যেই জন, অভিমান শূন্য হয়ে রহে অনুক্ষণ, সর্বভূতে ভগবান রহে অবিরাম, তাই সর্বজীবে মাগো করিবে প্রণাম, যোগ আর ভক্তিযোগে শুনো গো জননী, পরম পুরুষে লাভ করিবে আপনি, পরমাত্মা ভাগ্যবান নিয়ন্তা সবার, প্রধান পুরুষরূপী হন অনিবার, দৈব নামে সেই বস্তু অভিহিত হয়, আমি ছাড়া সেই দৈব আর কিছু নয়, ভৃত্যগণ অভ্যন্তরে করিয়া প্রবেশ, ভূতযোগে ভূতে সেই করে নিঃশেষ, সংসারিতে বিরাজিত যে কাল ভয়াল, শ্রী বিষ্ণুর রূপে সৃষ্ট হয় সেই কাল, সব বিষ্ণুই সবার প্রভু যোগ্য ফলদাতা, কারণ সবার তিনি সবার বিধাতা, কালের নাহি কো বন্ধু নাহি বা প্রিয় বা অপ্রিয়, অপ্রমত্ত থাকিনি যে প্রমত্তে ধ্বংসয়, তাহারও ভয়তে সদা কুবহিছে পবন,
তাহারও ভয়েতে রবি দিতেছে কিরণ, তাহারও আদেশে বৃক্ষ ফুটে ফুল ফল, তাহারই শাসনে সদা বহে নদী জল, জলধি তাহার ভয়ে না করে প্লাবন, তাহারই আদেশে দীপ্ত হয় হুতাসন। মহত্তত্ত্ব আর যত আছে দেবগণ, তাহারও ভয়েতে কর্ম করে অনুক্ষণ, সকলের আদিকর্তা সেই নারায়ণ, যমের মৃত্যু দ্বারা করেন নিধন, সকলের অন্তকর সকল সময়, আপনি অনাদি তিনি অনন্ত অব্যয়। ইতি ভক্তিযোগ ও সংসার বর্ণন। অধার্মিক দিগের প্রমসী গতি বর্ণন। ভগবান কহিলেন, শুনো গো জননী, আরও কিছু তত্ত্বকথা কহিব এখনই। মিঘ যথা বায়ু দ্বারা হয় বিতাড়িত, তথা বিনা জানে তার শক্তি অগণিত। কালিতে চালিত যথা দিব সমুদয়, তথাপি বিক্রম তার জ্ঞাত নাহি হয়। যে অর্থ তাহারা কষ্টে করে উপার্জন, ভগবান কাল তাহা নাশে অনুক্ষণ। পুত্র কলত্রাদিসহ গৃহক্ষেত্র ধন, চিরস্থায়ী বলে সদা জানে যেই জন। মোহমুগ্ধ হয়ে জীব আপন অন্তরে, অনিত্য বস্তুরে সদা নিত্য জ্ঞান করে। যে জনিতে জন্ম লয় আপন স্বভাবে, সেই জনি সুখকর বলি মনে ভাবে। নরকস্থ হয়ে জীব মায়ায় মোহিত, ত্যাজিতে মানব দেহ নারী কদাচিত। দেহ নারী পুত্র পশু বন্ধু আর ধন, প্রত্যেকে আসক্ত থাকি ভাবে অন্ধন্য ভাবে মন। কাজেই তাহারা প্রভু মুক্তি নাহি পায়, দুর্মতি তাহারা অতি নাহি কো উপায়। সাধু সঙ্গ নাহি করে কবু সেই জন, গুরুজন সেবা নাহি করে কদাচন। আমারে না ভজে সেই স্বার্থপর হয়, নানা বাসনায় মমন সদা মুক্ত রায়। পুত্র পরিবার তার সেই মূড়ছন, চিন্তায় বিদগ্ধ হয় সদা তার মন। নানারূপ অপকর্ম সেই জন করে, গৃহধর্মে রত হয় প্রফুল্ল অন্তরে। মোহি অন্ধ যত জীব তারা অহরহ, মন্দ কর্ম করি ঘরে অর্থের সংগ্রহ। অর্থের চিন্তায় তারা প্রপীড়িত হয়, দিন আর শোভাহীন হয় সুনিশ্চয়। জীবিকা বিনষ্ট হলে আবার সেজন, নিষ্ফল চেষ্টায় চায় অপরের ধন। অক্ষম পোষণে পুত্র কলত্রাদি যত, দীর্ঘশ্বাস সেই জন ছাড়ে অবিরত। নির্দয় কৃষক বৃদ্ধ পৃষে না আদরে, রমণী না করে যত্ন সে বৃদ্ধ পতিরে। এই রূপে ক্রমে ক্রমে রোগে ধরে দেহ, তবু হরির চিন্তা করেহি করে গেহ। ক্রমে ক্রমে কাল আসি করে তারে ত্রাস, অজ্ঞান হইয়াতে যে অন্তিম নিঃশ্বাস। অনন্তর যমদূত করিয়া আগমন, তাহারে লইয়া যায় করিয়া বন্ধন। তখন সরিয়া নিজ অতীতের পাপ, সেই অহভাতভাগ্যজন করে অনুতাপ। ক্ষোধায় তৃষ্ণায় হয় সেই কাতর, অসায় আঘাত পরে পৃষ্ঠের উপর। তপ্ত বালুর পথ দগ্ধ সূর্য তাপে, তাহাতে চলিত হয় আপনার পাপে। অগ্নিময় বায়ু বহে জয় জাগে দাবানল, পথেতে আশ্রয় নাই নাহি খাদ্য জল। চলিতে স্বগতি নাহি তথাপি সেজন, যমদূত ভয়ে পথ করে পর্যটন। এই রূপে ভয়ঙ্কর পথ হয়ে পার, ক্রমে উপনীত হয় যমেরও আগার। যমেরও ভীষণ পুরি অতি ভয়াবহ, পাপীরা যন্ত্রণা দেয় ভোগে অহরহ। আগুনে পুড়িয়া কেহ করিছে চিৎকার, কেহ বা নিজের মাংস করিছে আহার। ভীষণ কুকুর আর গৃধিনীর দল, খাইতেছে অন্ত্র আদি করি ওলাহল। কোথাও বিশ্চিক আর বিধারগণ, নিরুপায় পাপীদের করিছে দংশন। কোথাও পাপীর দেহ কাটে যমদূত, কোথাও বীর্ণ করে গজাদি অদ্ভুত। এইরূপে নরকের ঘোর যাতনায় নিরন্তর পাপীগণ অতি কষ্ট পায়। তামিশ্র অন্ধতা মিশ্র রৌরব নামেতে, যেসব নরক আছে বর্ণিত শাস্ত্রেতে। নরনারী যেই হোক পাপ অরে যদি ভয়ঙ্কর সে নরক ভগিনীর অবধি। অন্তিমিতে যবে জীব ত্যাজে সলকলে বর, কর্মফল পায় তার সাথে নিরন্তর। পাপ রূপ পাথেও সে লয় নিজ সাথে, নরকে প্রবেশ করে ভুল নাহি তাতে। অধর্ম যে জন করে হয় অধার্মিক, ভীষণ নরক সেই ভোগ করে ঠিক। নরক ভোগের পর সেই মূড়জন, কুকুর শুকর জন্ম লভে অনুক্ষণ। এইরূপে ক্রমে ক্রমে পাপ হলে ক্ষয়, আবার মানব জন্ম সেই জন লয়। এটি অধার্মিক গণের তামসীর প্রতি গতি নিবর্ণন।
জীবের গর্ভ বা সাদি গতি বর্ণন। ভগবান কহিলেন, হিজননি শুনো তামসি গতির কথা কহু আমি পুনঃ। পুরুষের হৃতকণা করিয়া আশ্রয় স্ত্রীর গর্ভে যায় যত জীব সমুদয়। হৃতকণা গর্ভ মাঝে করিল গমন, শনিতের সাথে তাই হয় যে মিশ্রণ। প্রথমে বুদ্বুদ রূপে হয় পরিণত, ক্রমে ক্রমে তা হয় বদরীর মতো। মাংসপিণ্ড রূপ ধরে সেই জীবক্রমে, ক্রমে শিরোপলি হয় চিরদেশ হয় জানিও মরমে। হস্তপদ নখলম অস্থি চর্ম আর সপ্তধা দুঃখধা তৃষ্ণা জন্মিবে তাহার। এইরূপে ক্রমে ক্রমে হয় তার জ্ঞান, মাতার কক্ষীর মাঝে করে অবস্থান। যদি অনাইচ্ছা হয় তবুও তখন বিষ্ঠামূত্র মাঝে জীব কর এ সর্বন চয়ন। ক্ষুতিত যতক কৃমি দংশে অনিবার, তাহা সে ভোগ করে যাতনা তাহার। ভিতরে জরায়ু আর অন্ত্র বাহিরেতে আবৃত সে রহে দেন পক্ষী পিঞ্জরেতে। মস্তক স্থাপন করি মাতৃকক্ষী দেশে, কুটিল হইয়া গ্রীবা থাকে অতি ক্লেশে। গর্ভ মাঝে জীব যবে বাস করে নীতি, মনে জাগে নিরন্তর পূর্ব কর্ম স্মৃতি। শত শত জন্মকৃত যত আছে পাপ, তখন সরল করি জাগে অনুতাপ। সপ্তম মাসেতে জীব লাভ করে জ্ঞান, অস্থির যখন হয় কৃমির সমান। পুনর্বার গর্ভবাস নাহি যাতে হয়, তাই সে হরির স্তব করে সে সময়। যেই করি নানারূপ করে ধারণ, তাহার চরচরণ আমি লইনু শরণ। অতীব অসাধু আমি অতীব দুর্মতি, লাভ করিয়াছি আমি উপযুক্ত গতি। যে দেহ লোভিয়া আমি এই সহিতেছি ক্লেশ, তাহাতেও বিরাজিত এই পরমেশ। খণ্ড বিশুদ্ধ তিনি যথা সদা নির্বিকার, অধিষ্ঠিত তিনি সদা হৃদয়ে আমার। পঞ্চভূতময় দেহ আচ্ছন্ন মিথ্যায়, তথাপি রহেন প্রভু নিজ মহিমায়। সর্বজ্ঞ মহান তিনি নিয়ন্তা সবার, সবার চরণে আমি করি নমস্কার। উপাস্য সদাই হন সেই ভাগ্য ভগবান, আমার দিলেন তিনি ত্রৈলাকিক জ্ঞান। ওহি ভগবান প্রভু অগতির গতি, মাতার উদয়ে আমি রয়েছি সম্প্রতি। শুনিতে অভিষ্ঠামূত্রে পূর্ণ এ উদর, অতিশয় ক্লেশ ভোগ করি নিরন্তর। এই কুব হতে যবে কবে পাইব উদ্ধার, কৃপাগুলি বলো হে কৃপা অবতার। পুনঃ পুনঃ গর্ভপাস অতি ক্লেশ কর, এ যাতনা হতে মুক্ত কর হে ঈশ্বর। ভগবান কহিলেন, দেবাহুতি প্রতি এই রূপ স্তব করে গর্ভের সন্ততি। 10 মাস কালগত হয় সে সময়, বায়ু বলে এই জীব অধক্ষিপ্ত হয়। বাহিরে বাসিয়া শিশু হয় সচেতন, স্মৃতিশক্তি লোপ পায় যে জন্মের কারণ। ভূমিতে পড়িয়া শিশু জব যায় ভুলে, ক্রন্দন করিতে থাকে উচ্চ রব তুলে। রমে শিশু বড় হয় পায় নানা ক্লেশ, শৈশবের দুঃখ ভয় করে সে অশেষ। অপবিত্র শয়নেতে থাকে সর্বক্ষণ, উঠিতে বসিতে নারী করে এ রোদন। মশা ডাঁশ জীব আদি দংশয় তারে, পঞ্চবর্ষকাল কিছু না করিতে পারে। পৌগণ্ড অবস্থা কালে যতেক মানব, অধ্যয়ন আদি দুঃখ করে অনুভব। যৌবনের কাল যে উপনীত হয়, অর্থ তার নানা কষ্ট পায় সে সময়। অবিদ্যায় মুগ্ধ হয়ে মিথ্যা কর্ম করে, কর্মের বন্ধনে শুধু জড়াইয়া পড়ে। কামাতুর হয়ে ঘরে অবৈধ বিহার, নরকেতে বাস করে অবশ্য তাহার। অসাধু সংসর্গ দোষে ধর্ম নষ্ট হয়, সত্য শৌচ দয়া হয় নষ্ট সমুদায়। ব্রজাপতি ব্রহ্মা হেরি নিজ দুহিতারে, বিমুগ্ধ হইয়াছিল কাম সহকারে। উপায় না হেরি কন্যা মৃগীরূপ ধরে, ব্রহ্মার নিকট হতে পলায়ন করে। কামতুর ব্রহ্মদেব লজ্জাহীন চিতে, মৃগরূপে ছুটিলেন কন্যার পশ্চাতে। আপনি ব্রহ্মাও যবে মুগ্ধ রমণীতে, কোন নর নারী হিরি মুগ্ধ নহে চিতে। অপূর্ব রমণী মায়া অতি তার বল, বীরেরা লুটায় পড়ে বক কটাক্ষে কেবল। কশ্যপ মরিচি আদি যত ঋষিগণ, সকলেই মুগ্ধ ঘটে বটে বাদে নারায়ণ। যে জন হইবে যোগী সংসার ভিতরে, সে জন প্রমদা সঙ্গ প্রভু নাহি করে। নরকের দ্বার রূপা হয় নারীগণ, মৃত্যুর স্বরূপ তারা হয় অনুক্ষণ। বুভুক্ষু রমণী সব আমার মায়ায়, পতিপুত্র বৃত্ত লাগি মোহে পড়ে ধায়। এসব জানিবে তার মৃত্যুর কানন, মুক্তি নাহি পাবে আছে মায়া যতক্ষণ। মুক্তিকামী জীবগণ মঙ্গল নিদান, মায়ারে মৃত্যুর রূপে করে হ্যান জ্ঞান। এরূপ জীবের গতি নাহি জানি মনে মনে, তা জীবে অসাধু সঙ্গ যত বীর জনে। জীবের বিনাশ নাই জানিবে নিশ্চয়, জীবনে ধিক্কার তাই উচিত না হয়।
মৃত্যুতে নাহিক ভয় অযত্ন জীবনে, নিশ্চয় জানে তাহা যত জ্ঞানী জনে। যোগ বৈরাগ্য যুক্ত করে বুদ্ধিতে, আসক্তিবিহীন হয়ে থাকিবে মোহিতে। ইতি জীবের গর্ভাবাসাদি গতি বর্ণন। কপিল কর্তৃক ব্রহ্মীমাংসার উপসংহার। শুদ্ধ কহে শুনো শুনো সৌনক সুজন, সুখীর শুনহ সুখীর মানি অমৃত নিঃসন। আজ এই পর্যন্তই, আগামী পর্বে শুনবেন কপিল কর্তৃক ব্রহ্মীমাংসার উপসংহার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।